হ্যালো বন্ধুরা, সোনালিস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা লাল সাবস্ক্রাইব বাটনটিতে প্রেস করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। পাশের বেল আইকনটিতে অবশ্যই প্রেস করুন, ফলে আমি যখনই নিউ ভিডিও আপলোড করব, আপনারা সবার প্রথমে নোটিফিকেশন পেয়ে যাবেন। শুরু করি আজকের ভিডিও। সোনালিস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না। আজকে আমি ডিমের অমলেটের ঝোল রেসিপিটি করে দেখাবো। চলুন শুরু করা যাক। এখানে আমি 4টে মুরগির ডিম নিয়েছি, 2টো মাঝারি মাপের পেঁয়াজ কুচি করে রেখেছি, 2টো মাঝারি মাপের আলু টুকরো করে কেটে রেখেছি, আর 1টা ছোট টমেটো কেটে নিয়েছি। এবার 1টা 1টা করে ডিমের অমলেটগুলি সব ভেজে নেব। ডিম ফেটানোর সময় লবণের সঙ্গে সামান্য পেঁয়াজ কুচি অ্যাড করে দেব, এতে অমলেটগুলির স্বাদ ঝোলের মধ্যে বেড়ে যাবে। অমলেটগুলো কিন্তু বেশি কড়া করে ভাজা হবে না। সব ভাজা হয়ে গেলে কড়াইতে 1 টেবিল চামচের একটু বেশি সর্ষের তেল গরম করে প্রথমে আলুগুলো দিয়ে দেব। আলুগুলি খানিক ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করে লালচে করে ভেজে নেব। এখন এর মধ্যে টমেটো অ্যাড করে আরেকটু ভেজে নিয়ে এখন একে একে 1 চামচ আদা রসুন পেস্ট, 1/2 চা চামচ মেশানো ধনে জিরের গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ, 1/2 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 7 মতো লবণ এবং সামান্য গরম মশলা অ্যাড করে মশলার মিশ্রণটি ভালো করে কষিয়ে নেব। মশলা কষিয়ে তেল ছেড়ে আসলে এখন এর মধ্যে পরিমাণ মতো উষ্ণ গরম জল অ্যাড করে ডিমের অমলেটগুলো দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকা তোলার পর সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমার ডিমের অমলেটের ঝোল পরিবেশনের জন্য রেডি। আমার রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থাকবেন, বাই।